বলছে আমার কিছু হবে না। তখন ওর বাবা নন্দমহারাজ বলছে, আচ্ছা তুই বলছিস তোর কত তাকত, শক্তি কত দেখবো, তো তুই গাছ থেকে এরকম মোচড় দে তো দেখি। হ্যাঁ, তখন এই গাছ থেকে ধরে মোচড় দিয়েছিল, এই ওই মোচড় দিয়েছিল, দিয়ে গামছার মতো করে দিয়েছিল। তাহলে তুই পারবি, তাহলে তুই পারবি, তুই জবরদস্ত করবি। বলো রসিক শেখর, শ্রীকৃষ্ণ ভগবান কি, রাধা রানী কি, মান বিহারি লাল কি, বাবা মহারাজ কি। এটা হচ্ছে পৈঠা মথুরা, এই সেই এটা কদম্ব বৃক্ষ ছিল। যখন ভগবান শ্রীকৃষ্ণ গিরিগোবর্ধনকে যখন ইন্দ্র প্রবল বর্ষণে সমস্ত বৃন্দাবন ভাসিয়ে দিচ্ছে, ঠিক সেই সময়তেই তখন গিরিগোবর্ধন তোলার জন্য এখানে এসেছিলেন। তখন নন্দ মহারাজ বলেন যে তোর কত শক্তি আমি দেখবো। তখন এই কদমগুট্টের গাছ থেকে তুলে গামছার মতো এ করে দিয়েছেন, যার ফলে পাকিয়ে গেছে দেখুন গোল করে। এটা হচ্ছে পৈঠা গ্রাম, এইখানে এসেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। এটাই হচ্ছে সেই লীলাস্থল। পৈঠা গ্রাম, এই গ্রামটার নাম হচ্ছে পৈঠা। আমরা যে বৃক্ষটাকে দেখলাম সেটাকে ভগবান শ্রীকৃষ্ণ ওটাকে গামছার মতো এরকম মুচড়ে দিয়েছিল বলে। এবং এখানে একটা কুণ্ড আছে, নারায়ণ কুণ্ড, নারায়ণ কুণ্ড, গোপাল কুণ্ড, নারায়ণ, এই গোপাল কুণ্ড।